দলিত মুদিকাণ্ডে এবার নাম জড়ালো গান্ধী পরিবারের। লন্ডনের রেস্তোরাঁয় পৃথকভাবে প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট বাড্রার সঙ্গে সাক্ষাৎ। টুইটারে দাবি আইপিএল দুর্নীতি মামলায় অভিযুক্ত ললিত মোদীর। প্রাক্তন আইপিএল কমিশনারের দাবি, ইউপিএ টু সরকারের আমলে দুবার পৃথকভাবে প্রিয়াঙ্কা রবার্টের সঙ্গে তার দেখা হয়। দাবি মানতে নারাজ কংগ্রেস। বিতর্ক বাড়ানোর জন্যই নাম জড়ানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তার বক্তব্য, ললিতের সঙ্গে কোনো সামাজিক সাক্ষাৎ হয়নি প্রিয়াঙ্কা রবার্টের। ললিত মোদীকে নিমন্ত্রণও করেননি তাঁরা। রেস্তোরাঁয় সাক্ষাৎ হতেই পারে, এতে প্রমাণ হয় না প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রবার্ট বাড্রা ললিত মোদীকে সাহায্য করেছিলেন। কংগ্রেস নেতা জগদীশ টাইটলারকে ফের একবার ক্লিনচিট দিল সিবিআই। 1984 শিখ বিরোধী হিংসায় সাক্ষীদের ওপর প্রভাব খাটানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে, কিন্তু সিবিআই তদন্তে তিনবার ক্লিনচিট পান রাজীব জামানার কেন্দ্রীয় মন্ত্রী। জগদীশ টাইটলারের বিরুদ্ধে এক সাক্ষীকে টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠায় দিল্লি আদালতে আবেদন জমা পড়ে। তারই প্রেক্ষিতে জগদীশ টাইটলারের বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর দায়ের হয়নি বলে আদালতে জানালো সিবিআই। সিবিআইয়ের ক্লোজার রিপোর্টের বিরুদ্ধে 30 জুলাই এই মামলায় পাল্টা আবেদন জানানোর নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তালা ঝোলালেন তৃণমূল কর্মীরা। হাওড়ার কোনায় ইউকো ব্যাংকের বাগপাড়া শাখায় আজ সকালে কাজে যোগ দিতে এলে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন ব্যাংক কর্মীরা। পরে ব্যাংকের দরজায় তালা ঝুলিয়ে দেন তৃণমূল পরিচালিত বালি জগাছা পঞ্চায়েত সমিতির সদস্যরা। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের বাংলা স্বনির্ভর কর্ম প্রকল্পের আওতায় ঋণ পাচ্ছেন না তাঁরা। প্রতিবাদে তালা ঝোলানোর সিদ্ধান্ত। অভিযোগ মানতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ। তাদের দাবি, কর্মী সংখ্যা কম হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রসেসিং এ সময় লাগছে, কিন্তু পরিষেবা না দেওয়ার অভিযোগ সত্যি নয়। শাসক দলের বিক্ষোভের জেরে সকাল থেকে হয়রানির শিকার ব্যাংক গ্রাহকরা।